আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম পরে বিস্তারিত। জাপান আক্রমণ করতে চেয়েছে রাশিয়া, অভিযোগ জাপানের প্রধানমন্ত্রীর। পূর্ব দিকে শক্তি বাড়ানোর লক্ষ্য নিয়ে ন্যাটোর মন্ত্রী পরিষদের বৈঠক চলছে। বিবিসি সাংবাদিককে গ্রেপ্তার করা চীনা রাষ্ট্রদূতকে তলব যুক্তরাজ্যের। ইরানিদের যে লড়াইকে যুক্তরাষ্ট্রের লড়াই বললেন হিলারি ক্লিনটন। ভারতীয় মুসলমানদের বিরুদ্ধে গণহত্যার হুমকি। সিরিয়ায় ইসরায়েলি হামলার নিন্দা জানান, জাতিসংঘের প্রতি ইরানের আহ্বান। শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত, তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। জাপান আক্রমণ করতে চেয়েছে রাশিয়া, অভিযোগ জাপানের প্রধানমন্ত্রীর। রাশিয়া ইউক্রেনে হামলার কয়েক মাস আগে 2021 সালে জাপানে হামলার প্রস্তুতি নিয়েছিল। দেশটির কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা FSB এক সদস্য এই তথ্য জানিয়েছেন। ভ্লাদিমির ওসেনচকিন নামে একজন রাশিয়ান মানবাধিকার কর্মীকে পাঠানো একটি ইমেইলে FSB এজেন্ট এই তথ্য জানান। খবর রিপাবলিক ওয়ার্ল্ডের। প্রতিবেদনে বলা হয়, ভ্লাদিমির ওসেনচকিন গুলাগুয়ানেট এবং দুর্নীতি বিরোধী ওয়েবসাইট চালান। বর্তমানে তিনি ফ্রান্সে নির্বাসনে রয়েছেন। ইউক্রেনে রাশিয়ার অভিযান শুরু হওয়ার পর FSB এর মধ্যে যে কোনো ক্ষোভ অসন্তোষ তৈরি হয়েছিল, এ বিষয়ে এজেন্ট ওসেন নিয়মিত চিঠি লিখেছেন। রাশিয়া কুরিল দ্বীপপুঞ্জ নিয়ে জাপানের সঙ্গে সামরিক সংঘর্ষে জড়ানোর প্রস্তুতি নিচ্ছিল, তবে কয়েক মাস পর রাশিয়া ইউক্রেনে অভিযান চালানোর সিদ্ধান্ত নেয়। এর জন্য যুদ্ধের ইলেকট্রিক হেলিকপ্টারগুলো গতিবিধি পর্যবেক্ষণ করেছিল এবং রাশিয়ান প্রোপাগান্ডা মেশিনও সক্রিয় করা হয়েছিল। এর অংশ হিসেবেই জাপানিদের নাৎসি ও ফ্যাসিস্ট এর তকমা দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ আনুষ্ঠানিকভাবে একটি শান্তি চুক্তির জন্য শেষ হয়েছিল, যা রাশিয়া এবং জাপান কখনোই স্বাক্ষর করেনি। রাশিয়া নিয়ন্ত্রিত কুরিল দ্বীপপুঞ্জের মোকাবেলা বা মালিকানা দাবি নিয়ে এ দুদেশের মধ্যে বিরোধের কারণে তা করা হয়নি। যুদ্ধের পর তৎকালীন সোভিয়েত ইউনিয়ন কুরিল দ্বীপপুঞ্জের কুনাশিরি, ইতোফারু, শিকোটান ও হামোবাই দ্বীপপুঞ্জের নিয়ন্ত্রণ নেয়। জাপান এসব দ্বীপের মালিকানা দাবি করে আসছে। এ নিয়ে দুদেশের সম্পর্কে কয়েক দশক ধরে টানাপোড়েন চলছে। পূর্ব দিকে শক্তি বাড়ানোর লক্ষ্য নিয়ে ন্যাটোর মন্ত্রী পরিষদের বৈঠক চলছে। কৃষ্ণ সাগরের তীরবর্তী তথা জোটের পূর্ব দিকের দেশগুলোর নিরাপত্তায় সমর্থন জানাতে রোমানিয়ায় বৈঠকে বসেছেন মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর পররাষ্ট্রমন্ত্রীরা। গতকাল মঙ্গলবার শুরু হওয়া বৈঠকে বুধবার পর্যন্ত চলবে। পূর্ব দিকে জোটের শক্তি আরো বৃদ্ধি করা হবে মন্ত্রীদের অন্যতম প্রধান আলোচ্য বিষয়। ন্যাটো বলছে, রাশিয়া পশ্চিমাদের মিত্র প্রতিবেশী দেশ ইউক্রেন আক্রমণের পর জোটের পূর্ব দিকে দেশগুলোর নিরাপত্তার প্রয়োজন বেড়েছে। ন্যাটোর নতুন পরিকল্পনার অংশ হিসেবে এই অঞ্চলে স্লোভাকিয়া, হাঙ্গেরি, বুলগেরিয়া ও রোমানিয়ায় ন্যাটোর চারটি নতুন সেনাদল মোতায়েন করা হয়েছে। গত জুনে স্পেনের মাদ্রিদে জোটের সম্মেলনে সেনা সংখ্যা বাড়ানোর কথাও জানানো হয়েছে। 2014 সালে রাশিয়া কর্তৃক ইউক্রেনের ক্রিমিয়া অধিগ্রহণ করার পর 2017 সালের দিকে বাল্টিক সাগরের তীরে তিন দেশ ও পোল্যান্ডে ন্যাটো সেনা মোতায়েন করা হয়েছে। ন্যাটোর পূর্বাঞ্চলে রোমানিয়াকে কেন্দ্র করে জোট গুরুত্বপূর্ণ পরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে। এ বিষয়ে ন্যাটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ বলেছেন, জোটভুক্ত দেশগুলোর মধ্যে সংহতি প্রকাশ করতে বিভিন্ন প্রান্তে সেনা মোতায়েন করা হচ্ছে। ন্যাটো মহাসচিবের মুখপাত্র ওয়েনা লুগেন্স বলেছেন, রাশিয়ার ইউক্রেন যুদ্ধের প্রতিক্রিয়া হিসেবে আমরা জোটের পূর্ব প্রান্তে প্রতিরোধ ও প্রতিরক্ষার ক্ষেত্রে শক্তি বৃদ্ধি অব্যাহত রেখেছি। রাশিয়ার পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, ন্যাটোর পূর্ব দিকে সম্প্রসারণ কোনোভাবেই মেনে নেব না মস্কো। ন্যাটোর পূর্বাঞ্চলে সম্প্রসারণ পরিকল্পনার অংশ হিসেবে ইউক্রেনকে ন্যাটোর অংশ করে নেয়ার উদ্যোগেই রাশিয়া ইউক্রেন যুদ্ধের তাৎক্ষণিক কারণ। গত 15 নভেম্বর পোল্যান্ডের মাটিতে প্রতিবেশী ইউক্রেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে দুজন নিহত হয়। ন্যাটো সহ পশ্চিমারা কার্যত স্বীকার করে নিয়েছে যে রাশিয়া নয় বরং ইউক্রেনই ভুলক্রমে ওই ক্ষেপণাস্ত্র পোলিশ সীমান্তের উপর ছুড়েছিল। কিন্তু এর পরিপ্রেক্ষিতে ন্যাটো বলেছে, সত্যিকার অর্থে ক্ষেপণাস্ত্রটি রাশিয়া ছুড়লে তা জবাব দেওয়ার প্রয়োজন পড়ত। বর্তমানে ফরাসি সেনারা রোমানিয়ার ট্রান্সসিলভানিয়া অঞ্চলের সিনকু ঘাঁটিতে ন্যাটো সেনাদের নেতৃত্বের ভূমিকায় রয়েছে। কয়েক মাস ধরে ফ্রান্সের 500 সেনা পোল্যান্ড, নেদারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের সেনাদের সঙ্গে প্রশিক্ষণ নিচ্ছে। এ বিষয়ে ন্যাটো জানা, যেকোনো হুমকি মোকাবেলায় একসঙ্গে প্রতিরোধ করতে পারার দক্ষতা অর্জনের জন্যই তাদের এই প্রশিক্ষণমূলক তৎপরতা চলছে। শুধু স্থলসেনা মোতায়েনই নয় বরং রোমানিয়ার কনস্ট ইন্টার ন্যাটোর বিমান ঘাঁটির সক্ষমতা বাড়াতে নজর দিয়েছে ন্যাটো। মাদ্রিদে ন্যাটো সম্মেলনের সময় স্পেন ঘোষণা দেয় যে তারা কনস্টোটায় ন্যাটো বিমান ঘাঁটিতে 130 জন সেনা সহ সাময়িকভাবে 8টি F-18 যুদ্ধ বিমান পাঠাবে। এছাড়া ইরান ও উত্তর কোরিয়ার দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার হুমকি প্রতিরোধ করতে যুক্তরাষ্ট্র রোমানিয়া আংশিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা স্থাপন করেছে, সূত্র জানিয়েছে ডয়েচে ভেলে। বিবিসি সাংবাদিককে গ্রেপ্তার করা চীনা রাষ্ট্রদূতকে তলব যুক্তরাজ্যের।
কোভিডের প্রতিবাদে সংবাদ সংগ্রহকারী বিবিসি সাংবাদিককে গ্রেপ্তার ও নির্যাতনের কারণে ব্রিটেন চীনা রাষ্ট্রদূতকে তলব করে নিন্দা জানিয়েছে। মঙ্গলবার লন্ডনের সাংহাই এইট রলেন্সের সাথে জড়িত ঘটনা পর রাষ্ট্রদূত জেং জেন জংকে পররাষ্ট্র দপ্তরে ডেকে এই নিন্দা জানানো হয়। ঘটনাটিকে পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লিভার্লি গভীর উদ্বেগজনক বলে অভিহিত করেছেন। জেংকে তলব করা হয়েছে নিশ্চিত করে ক্লিভার্লি রোমানিয়ায় নেটোর একটি বৈঠক সাংবাদিকদের বলেন, এটি গুরুত্বপূর্ণ যে আমরা মিডিয়ার স্বাধীনতা রক্ষা করি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি যুক্তরাজ্যের জন্য অত্যন্ত উদ্বেগজনক। তিনি বলেন, সাংবাদিকরা কোন রকম হুমকির ভয় ছাড়াই তাদের কাজ চালিয়ে যেতে সক্ষম। কোভিড বিধি নিষেধের বিরুদ্ধে এক প্রতিবাদের চিত্র গ্রহণের সময় রবিবার গভীর রাতে পুলিশ লরেন্সকে গ্রেপ্তারের ঘটনাটি ছিল সাম্প্রতিক দিনগুলোতে চীনকে কাঁপানো অনেকগুলো ঘটনার একটি। বিবিসি জানিয়েছে, মুক্তি পাওয়ার কয়েক ঘন্টা আগে পুলিশ তাকে লাঞ্ছিত করেছে। ইরানিদের যে লড়াইকে যুক্তরাষ্ট্রের লড়াই বললেন হিলারি ক্লিনটন। চলতি বছরে গত 13 সেপ্টেম্বর ঠিকমতো হিজাব না পরার অভিযোগে ইরানের নৈতিক পুলিশের হাতে গ্রেপ্তার হন কুর্দি তরুণী মাহসা আমিনি। এর 3 দিন পর পুলিশ হেফাজতে মারা যান আমিনি। এ ঘটনায় উত্তাল হয়ে ওঠে ইরান, পোশাকের স্বাধীনতা চেয়ে আন্দোলন শুরু হয়। এতে সমর্থন জানায় পশ্চিমা দেশগুলো। এবার সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন পোশাকের স্বাধীনতার দাবিতে রাজপথে নামা ইরানিদের লড়াইকে এক অর্থে যুক্তরাষ্ট্রের লড়াই বলে মন্তব্য করেছেন। নিউ ইয়র্কে হওয়া আইজ ওয়ান ইরান নামক শিল্পকর্ম প্রদর্শনীতে তিনি এসব কথা বলেছেন। হিলারি আরো বলেছেন, ইরানের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, মানব জীবন, মানবাধিকার এবং স্বাধীনতার সাথে আষ্টে পৃষ্ঠে জড়িত। পুরো ঘটনা প্রবাহ দেখছে গোটা বিশ্ব। মাহসা আমিনির বিতর্কিত মৃত্যুর পর যেসব মানুষ পোশাকের স্বাধীনতার দাবিতে রাস্তায় নেমেছেন তাদের স্যালুট। তিনি বলেন, ইরানে এই আন্দোলনে প্রায় 400 ইরানি প্রাণ হারিয়েছেন। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে 1500 বেশি মানুষকে। তারা সত্যিকারের হিরো। আমি বলবো, ইরানের লড়াই আমাদের লড়াই। উল্লেখ্য, সেপ্টেম্বরে ইরানে গ্রেপ্তার হওয়া মাহসা আমিনি পুলিশ হেফাজতে অসুস্থ হয়ে পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করলে সমগ্র ইরানে ছড়ায় বিক্ষোভ ও সহিংসতা। সূত্র রয়টার্স। ভারতীয় মুসলমানদের বিরুদ্ধে গণহত্যার হুমকি। ভারতের জনসংখ্যার প্রায় 14.2% মুসলমান, সোমবারে 2011, কিন্তু লোকসভা এবং অর্থনৈতিক জীবনে তাদের অবদান অতুলনীয়। ভারতের সংসদের 545 আসনের নিম্নকক্ষ লোকসভায় মুসলমানদের অংশ হ্রাস পাচ্ছে। এখানে মুসলমানদের সবসময় কম প্রতিনিধিত্ব করা হয়েছে, কিন্তু তারা বর্তমানে 50 বছরের সর্বনিম্ন অবস্থানে রয়েছে। 1980 সালে নির্বাচনে নির্বাচিতদের প্রায় 10% মুসলিম ছিলেন। 2014 এবং 2018 সালে এটি ছিল 4% কম। মুসলিম প্রার্থীরা ভারতের সংসদীয় নির্বাচনে মাত্র 27 জন পার্লামেন্টে জায়গা করে নিয়েছে। সূত্র পাকিস্তান টুডে। ভারতীয় জনতা পার্টি 300টি এর বেশি আসন জিতেছে, তবে 6 জন মুসলিম প্রার্থীর মধ্যে কেউ নির্বাচনে সফল হতে পারেননি। 2014 সালেও বিজেপির কোন মুসলিম প্রার্থী জিততে পারেননি। বেশ কয়েকটি ভারতীয় তদন্ত কমিশন ভারতীয় মুসলমানদের দুর্বিষহ জীবনের কারণ খুঁজে বের করার চেষ্টা করেছে। উদাহরণস্বরূপ বলা যায়, কংগ্রেস নেতৃত্বাধীন সরকার কর্তৃক কমিশন করা 2006 সালের কমিটি রিপোর্ট অনুযায়ী ভারতের মুসলিম সমাজের জন্য অনেক বৈষম্য চিহ্নিত করেছে। মুসলমানদেরকে কিছু সুযোগ সুবিধা পাওয়ার জন্য তফসিলি বর্ণের মর্যাদা দেওয়ার ক্ষেত্রে ভারত সরকার বিরোধিতা করছে। তারা প্রভাবশালী হিন্দু সংখ্যাগরিষ্ঠতা 79%-এর জন্য হুমকি হতে খুব দুর্বল। এমনকি তারা চরমপন্থী হিন্দুদের হাতে নিপীড়নের ক্রোধ এড়াতে হিন্দু চরমপন্থী রাষ্ট্রীয় সংবেদ সংঘের মুসলিম মঞ্চে মুসলিম শাখায় যোগ দেয়। বিজেপি শাসিত ভারত সরকার তাদের নিপীড়িত করার জন্য এক বা অন্য জায়গায় তাদের অত্যাচার করার জন্য কখনোই কারণের অভাব হয় না। কারণ নাগরিকত্ব সংশোধনী আইন এবং নাগরিকদের জাতীয় নিবন্ধন, করোনা ভাইরাসের বাহক হিসাবে মুসলিম প্রচারক, আজান, প্রার্থনার আহ্বান, উচ্চস্বরে বলা, ভূমের ব্যাঘাত ঘটাতে আশেপাশে অমুসলিমদের খোলা জায়গায় বা বাড়িতে নামাজ পড়া ইত্যাদি ইস্যুতে। হরিদ্বারে একটি তথাকথিত হিন্দু ধর্মীয় সমাবেশ মুসলমানদের হত্যার জন্য সর্বাধুনিক অস্ত্র ও গোলাবারুদ কেনার জন্য হিন্দুদের আহ্বান জানায়। ভারতের সুপ্রিম কোর্ট যদি স্পষ্টতই ধর্ম নিরপেক্ষ এমন রায় দেয় যা ভারতীয় মুসলমানদের সাধারণ বিশ্বাসের বিরুদ্ধে, উদাহরণস্বরূপ তারা একটি মসজিদকে মুসলমানদের উপাসনার জন্য অপরিহার্য বলে ঘোষণা করেছে, হিজাবের প্রয়োজন নেই, মুসলমানরা গুরগাঁওয়ে খোলা জায়গায় নামাজ পড়েছেন, এমনকি যারা ঘরের মধ্যে জামাতে নামাজ পড়েছেন তাদের মারধর করা হয়েছে, এমনকি নামাজের টুপি পরার জন্য একজন মুসলিমকে মারধর করা হয়েছে, রাস্তায় মুসলিম বিক্রেতাদের কাছ থেকে পণ্য না কেনার জন্য হিন্দুদের অনুরোধ করা হচ্ছে। সিরিয়ায় ইসরায়েলি হামলার নিন্দা জানান জাতিসংঘের প্রতি ইরানের আহ্বান। সিরিয়ায় ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসন ও সন্ত্রাসী হামলার নিন্দা জানাতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে ইরান। জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি আমির সাইয়েদ ইরাভানি এই আহ্বান জানিয়ে বলেছেন, দখলদার ইসরায়েল সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন করে দেশটির বিমানবন্দর ও মানবিক ত্রাণবাহী জাহাজসহ সিরিয়ার বেসামরিক অবকাঠামোর উপর একের পর হামলা চালিয়ে যাচ্ছে। তিনি এসব হামলাকে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ ঘোষণার সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছেন। বলেছেন, আন্তর্জাতিক কনভেনশন অনুযায়ী ইসরায়েলি আগ্রাসনের মোকাবেলায় আত্মরক্ষা করার অধিকার সিরিয়ার রয়েছে। গতকাল মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়া কেন্দ্রীয় মধ্যপ্রাচ্য বিষয়ক এক সভায় বক্তব্য রাখতে গিয়ে ইরাভানি এভাবে ইরানের অবস্থান তুলে ধরেন।
তিনি বলেন, সিরিয়ার উত্তরাঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার একমাত্র উপায় দেশটির সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান প্রদর্শন করা। সিরিয়ার উত্তরাঞ্চলে যে কোনো ধরনের সামরিক অভিযান দেশটির মানবিক পরিস্থিতিকে আরো খারাপ করে তুলবে বলে তিনি মন্তব্য করেছেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান সম্প্রতি বলেছেন, তার দেশ শীঘ্রই সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের দমনে স্থল অভিযান চালাবে। এদিকে জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মানবিক পরিস্থিতিকে অত্যন্ত নাজুক আখ্যায়িত করে বলেছেন, দেশটির ওপর পশ্চিমাদের আরোপিত নিষেধাজ্ঞার কারণে মানুষ খাদ্য ও চিকিৎসার মতো জরুরি সেবা থেকে বঞ্চিত হচ্ছে। ইরাভানি সিরিয়ার ওপর থেকে পশ্চিমা দেশগুলো অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার করার আহ্বান জানিয়েছেন। সূত্র পার্স টুডে।